আমাকে বাঁচিয়ে নাও, জাহান্নামের আগুন আমার কাছ থেকে সরিয়ে দাও। ইন্না আযাবা কানা গারামা, জাহান্নামের আগুন শরীরে লেপটে ধরবে, জাহান্নামের আগুন শরীরে লেপটে ধরবে, জাহান্নামের আগুন আপনাকে আমাকে ছাড়বে না। চিপটে লেগে যাওয়া আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহু আকবার। এই কথাগুলি যদি মানুষেরা দুনিয়াতে বলে, তবে আল্লাহ শুনবে এখন আমার বান্দা গভীর রাত্রে আমাকে ডাকছে আর বলছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের অগ্নিকণ্ডে থেকে বাঁচাও, জাহান্নামের আগুন দূর করে দাও। আর আল্লাহ রে, ওই যে আগুন লেপটে যাবে শরীরের সাথে, ওই আগুন আমাকে দিও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নামের আগুন দেখেছে, এই জাহান্নামের আগুনটা কেমন হবে ভাই জানেন? জি, আপনি একটা ঢেল মারেন, আপনি একটা পাথর মারেন, গতরে আপনার লাগলে ব্যথা হবে, গতরে লাগলে ব্যথা হবে, চোট লাগবে। কিন্তু ভবিষ্যতের কথা কোনো মানুষ যদি অতটা আলকাতরা, আলকাতরা বুঝেন ভাই? ও ভাই আলকাতরা বুঝেন? আলকাতরা যদি, কিংবা যেটাকে পিচ বলা হয়, পিচ যদি একটু গরম করে যদি আপনার গায়ে ছিটিয়ে দেয়, ছিটিয়ে দিলে কী হবে বলেন? কী হবে অবস্থা? গায়ে লেগে যাবে। আর যখন গায়ে লেগে যাবে তখন কিন্তু আর ও ছুটবে না। তো আগুন জাহান্নামের ওই রকমই, যখন ও লেগে যাবে মানে জাহান্নামে যাওয়ার পরে আগুন যে শুরু হয়ে গেল, আগুন আর একটুকু ধিমাবে না, আগুন আর একটুকু দূরে সরবে না। যতদিন জাহান্নামে থাকবে ততদিন পর্যন্ত জাহান্নামের রং, জাহান্নামের আজাব, জাহান্নামের শাস্তি, জাহান্নামের তাপ, জাহান্নামের আগুনের যে মানে তাপ আছে একই রকম থাকবে, একটুকু শরীর থেকে হটবে না। আল্লাহ কি বলছেন? কুল্লামা নাজিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। রং তামাশা অনেক করলি রে আমার বান্দা, গান বাজনা অনেক শুনলি রে আমার বান্দা, তোকে খুব মজা লাগছে দুনিয়ায়, একবার রং বাজনা তামাশা করে তুই আমার কাছে আয়। যখন তোকে জাহান্নামের কুলুতে যখন ভরবো, জাহান্নামের গাড্ডাতে যখন তোকে ফেলবো, তখন তুই বুঝতে পারবি আমার দুনিয়াতে রং ঢং করা, আমার গান শোনা, আমার গান বাজনা শোনা, আমার মাস্তানি করা, আমার আমার ঘামান্ডি করা, ফখরি করা কেমন আমাকে লাগেছে। তখন বুঝতে পারবি এ ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ বলছেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। জাহান্নামের আগুন এ ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ নিজের শরীরটাকে, চামড়াটাকে একবারে ঝুলুন, একেবারে ঝলসিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, কালো হয়ে যাবে। এবার মনে মনে ভাববে আমি আর মনে হয় এরকম জ্বলব না, এই শেষ হয়ে যাবে। একবারে চোখের পলকে, ক্ষণেকের মুহূর্তে আল্লাহ ফের আবার যেমনি মানুষের চামড়া ছিল ওরকমই চামড়া করে দেবে, ওই রকমই মাংস করে দেবে, ওরকম আবার হয়ে যাবে। ফের জাহান্নামের আগুন জ্বালাবে, ফের আগুন জ্বলবে, জ্বালাবে জ্বালাবে, ফের পুড়ে কালো ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফের আবার ক্ষণেকের মুহূর্তে আবার যেমনি ছিল তেমনি করে দেবে। কেন এরকম করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে লিয়াদুকু
আল্লাহু আকবার এই জন্য করবে বারবার, যাতে করে মানুষকে বারবার যেন শাস্তি মনে হয়, বারবার যেন শাস্তি মনে হয়, বারবার যেন তাকে আগুন লাগে, বারবার যেন তাকে আগুনের কষ্ট তাকে তার গায়ে লাগে। এই কারণে আল্লাহ বারবার করে আগুনটাকে কি করবে, আপনাকে গায়ে লাগাবে, তার জন্য চামড়াটাকে নতুন নতুন করে পাল্টাতে থাকবে, বদলাতে থাকবে। লিয়াদুকুল আযাব, আযাবের মজা চাখো, আযাবের মজা চাখো। দুনিয়াতে আলেম ওলামার কথা মাননি, আমার কোরআনের কথা অমান্য করেছো, এ আমার বান্দারা, এ আমার বান্দারা, আমার নবীর কথা মাননি, আমার নবীর হাদিস শুনোনি, শুনলেও তোমরা কাপড় ঝাড়া দিয়েছো, শোনার পরে পালিয়ে গেছো, আমল তোমরা করনি। এ আমার বান্দা, আজলে কেমন মজা লাগে, এখন তুই মজা চাক। এখন এত কত মজা চাকতে পারিস, আল্লাহ আকবার। চামড়াটাকে জাহান্নামের ভিতরে আল্লাহ বদলাতে থাকবে, বদলাতে থাকবে, বদলাতে থাকবে, পুড়তে থাকবে, পুড়তে থাকবে, আজাব কম হবে না, যে আজাব কম হবে না। তাই এখানে আজাব কম করার কারণে আল্লাহকে বারবার বলতে হবে, আমি কত যে করেছি গোনা, আল্লাহকে বলতে হবে, আমি কত যে করেছি গোনা, আমি জানি দুনিয়ার আর কেউ জানে না, দয়াল মাওলা, আমি কত যে করেছি গোনা, আমি তা জানি দুনিয়ার কেউ জানে না। হাজি ভাই, কতগুলা মানুষ আমরা রাত্রেবেলা কতগুলা লোকের চুরি করি, কতগুলা লোকের হয়তো মানে ইয়ে করে কতগুলা লোককে মেরেছি, কতগুলা লোকের কত জিনিস চুরি করে নিয়ে খেয়েছি, কতগুলা হয়তো রাত্রেবেলা গোপনে গুনাহ করেছি, ওই সবগুলা কিন্তু কে মানুষ দেখেনি, মানুষ দেখেনি, কিন্তু যে পাপটা করেছে কোনো যুবকী অবস্থায় কোনো মেয়ের গতরে রাত্রেবেলা হাত দিয়েছে, কোনো যুবকী অবস্থায় কোনো লোকের কোনো জিনিস চুরি করে নিয়ে এসে খেয়েছে, ওই লোকটা তো জানে, ওই ছেলেটা তো জানে যে হ্যাঁ আমি কি পাপ করেছি, কি গুনাহ করেছি, কিন্তু লোক জানে না, কিন্তু লোকের লোক জানে না, ও নিজে জানে। আর একটা কে জানে, সেটা হলো আল্লাহ, সেটা কে, আল্লাহ। যেহেতু আল্লাহ বলছে ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, আল্লাহ অন্তরের কথা জানে, আল্লাহ দিলের কথা জানে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, ও মাওলা আমি যে কত করেছি গোনা, আমি তা জানি দুনিয়ার কেউ জানে না, মাফ করে দাও আমারে, মাফ করে দাও আমারে, নইলে জান্নাত পাব না, দয়াল মাওলারে, আমি কত যে করেছি গোনা, আমি তা জানি দুনিয়ার কেউ জানে না। রাত্রিবেলা গভীর রাত্রে ওঠেন, আর ওঠার পরে দুই রিকাত নামাজ পড়ার পর আল্লাহকে বলেন, মাওলা আমি 35 বছরের বয়সে, আমি 34 বছরের বয়সে, কত নোংরামি করেছি, কত বান্দরামি করেছি, আয় মাওলাই কারিম, আল্লাহ গো তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলোকে কম ক্ষমা করে দাও, আমার গুনাহ খাতা মাফ করে দাও। যখন কেন্দে কেন্দে বলবি, জয় ফোঁটা চোখের জল ফেলবি, জাহান্নামের আগুন তোর নিভাবে, জাহান্নামের আগুন তোর নিভাবে, আর তোকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। তাই আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, এরে আমার বান্দা তুই গভীর রাতে ওঠার পরে আমাকে বল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা মা খালা বোনেরা, তোমরাও দোয়াটা মুখস্থ করে নিও, আমার বাবাজিরা দোয়াটা
মুখস্থ করে আল্লাহকে বলিয়া রব্বানা ও গো আমার আল্লাহ ও গো আমার মাওলা আতে না আমাকে দাও ইয়া আল্লাহ তুমি আমাকে দাও হাসানা দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য ওয়াফিল আখিরাতে হাসানা এবং আখিরাতের সৌন্দর্য আল্লাহ তুমি আমাকে দিও আল্লাহ তুমি আমাকে দিও আল্লাহকে বারবার বলো আর বারবার বলে আবার আল্লাহকে বলো ওয়াকিনা আযাবান্নার ওয়াকিনা আযাবান্নার আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও এই কথা বারবার বলো আর আল্লাহকে আল্লাহর সামনে সেরেন্ডার হয়ে বলো মাওলা এটা আমার মাটির শরীর এটা আমার মাটির বদন এটা আমি মাটির মানুষ তুই আমাকে সৃষ্টি করেছিস আমি তোর জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের গোনা মাফ যার পিছনের গোনা মাফ ওই নবী বলতে বললেন ওরে আমার উম্মতের দল ওরে আমার উম্মতের দল তোমরা মাত্র 24 ঘন্টার মধ্যে আল্লাহকে তোমার বডিটা আল্লাহকে তোমার শরীরটা আল্লাহকে তোমার এই বদনটা মাত্র 25 মিনিট না হলে 50 মিনিট তুমি আল্লাহর ইবাদতে দান করে দাও আল্লাহর ইবাদতে দান করে দাও যদি আল্লাহর ইবাদতে দান করে দাও তবে তোমার এই বডিটা কোনোদিন জাহান্নামে যাবে না তবে তোমার এই শরীরটা কোনোদিন জাহান্নামে যাবে না এরে আমার উম্মতের দল আর তোমরা আল্লাহকে বলবে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাব জাহান্নাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ও গো আল্লাহ আমি যে মানুষ রে মাওলা আল্লাহ তুমি আযাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও কবরের আযাব থেকে আমাকে বাঁচাও এ মাওলা দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচাও এ মাওলা আর আমাকে মৌতের ফিতনা থেকে তুমি বাঁচিয়ে নিও মৌতটা এমন একটা কঠিন জিনিস মৌতটা এমন একটা কঠিন জিনিস মৌতটা এমন একটা কঠিন ব্যাপার যেই মৌতের দিন রে এ যুবকের দল এ বয়স্ক মানুষেরা এ আমার মায়েরা এ আমার বন্ধুরা এ আমার খালারা মৌতের দিনটা এমন একটা কঠিন দিন রে বাবা যেই দিন এখানে বেটা বসে থাকবে এখানে বেটি বসে থাকবে এখানে মা বসে থাকবে এখানে পাড়াপড়তি বসে থাকবে হঠাৎ করে জিব্রাইল আসবে আর জিব্রাইল এসে রে ভাইয়া যখন আপনাকে আমাকে নিয়ে যাবে আর কেউ ধরে থাকতে পারবে না যদিও গুনাহগার হও তবুও তোমাকে নিয়ে যাবে নেককার যদি হও তবুও তোমাকে নিয়ে যাবে আল্লাহ ও গো মাওলা জাহান্নামের আগুনটা এত খারাপ জায়গা আল্লাহু আকবার তুমি যদি খারাপ হও জাহান্নামের ফেরেশতা আসবে তুমি যদি খারাপ হও জাহান্নামের ফেরেশতা আসবে জাহান্নামের একটা সোপ নিয়ে আসবে জাহান্নামের একটা চাটাই নিয়ে আসবে আল্লাহু আকবার ওই জাহান্নামের চাটায় সবটা যদি এত গন্ধ করে এত তার গন্ধ এত তার গন্ধ যদি ভবিষ্যৎ এই দুনিয়ার মানুষ যদি তার গন্ধ পেয়ে যেত দুনিয়ার মানুষ যদি তার গন্ধ পেয়ে যেত আজকে বলে যাচ্ছি বন্ধুরে একটাও কোনো দুনিয়ার মানুষ নর নারী এরা কেউ বাঁচত না দুনিয়াতে সবাই গন্ধে মরে যেত সবাই মরে যাবে একটা বাঁচবে না একটা দুনিয়াতে থাকবে না যদি ওই জাহান্নামের পাটিটা সবটা যেটা নিয়ে আসবে তোমাকে বের দিয়ে নিয়ে যাওয়ার জন্য এত তার বেকর্ড গন্ধ ওটা নিয়ে এসে আর তোমার আত্মাটাকে রুহটাকে লেপটিয়ে জাহান্নামের ফেরেশতা নিয়ে চলে যাবে নিয়ে যে কোথায় ফেলবে গো তোমাকে সিজ্জিন সিজ্জিন বিরাট গর্ত জায়গা ওখান করে নিয়ে গিয়ে তোমাকে ফেলে দেবে
আল্লাহু আকবার। কেমন করে ওখানে বরদাস্ত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লামাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা। এ বন্ধু, যেসব মানুষেরা দুনিয়াতে খালি পিঠ পিছনে সামনে খালি গীবত করেন, আর মানুষের খালি আমনে সামনে পিঠ পিছনে খালি বদনামি করতে থাকেন, ওগুলিতে পড়ে আছেন, ওগুলি কাজ শুধু করছেন, টাইমটা আপনি 50 মিনিট 25 মিনিট আল্লাহর বাস্তে এবাদতে লাগাইলেন না, কিন্তু অন্য সময় দিনটা কাটাইলেন। এই মানুষগুলি এভাবে জিন্দেগি কাটান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লামাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা। আর যারা মালগুলিকে শুধু খালি জমা করে আর গুনে গুনে রাখে, থাক লাগিয়ে রাখে রাখে, আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর যারা দুনিয়ার টাকা পয়সা কামিয়ে এটা অনুভব করে, মাল আমার চিরদিন আমার সাথে থাকবে, মাল আমাকে চিরদিন বাঁচাবে, আমাকে মাল সব সময় সহযোগিতা করবে, এ ভাইরা আমার, বন্ধুরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, না 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 এ আমার বান্দারা, এটা তোমাদের ভুল, এটা তোমাদের ভুল। আমি কোন মানুষকে তার মাল চিরজীবনের জন্য দিই নাই, শুধুমাত্র এটা এই দুনিয়ার সৌন্দর্যের জন্য কিছু দিয়েছি। যখন তুই মরবি, আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ইয়া আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আমার বান্দা, তোমরা হুতামা কি জিনিস জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নারুল্লাহিল মুকাদা, ওইটা হলো আল্লাহর জ্বলন্ত আগুন, জাহান্নামের আগুনটা আল্লাহর জ্বলন্ত আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। যখন তোমাকে লাগবে, তোমার দিলটা একেবারে সঙ্গে সঙ্গে জ্বলে যাবে, তোমার দিলটা তোমার কলেজেটা একেবারে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এ ভাইরা আমার, জাহান্নামের আগুনটা এত খারাপ আগুন, দুনিয়ার আগুনে যখন লাগে, হাতে লাগলো তো হাত পুড়ে যায়, শরীরে লাগলো শরীর পুড়ে যায়, পা লাগলো পায়ে পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনটা এত খাতারনাক, হাতে লাগবে কলেজা পুড়বে, পায়ে লাগবে কলেজা পড়বে, পিঠে লাগবে কলেজা পড়বে, যেখানে লাগবে একেবারে সঙ্গে সঙ্গে গিয়ে তোমার কলেজেতে ধাক্কা মারবে। আল্লাহু আকবার, এত খাতারনাক জাহান্নামের আগুন। ভাইয়া, মানুষ জাহান্নামে পড়ার পর, আচ্ছা একটা কথা আপনাদেরকে আমি উত্তর চাইছি, যে কটা মানুষ আছেন, ক্ষোভ যখন মানুষে, মানুষ যখন গরমে থাকে, গরমে থাকতে 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 টুটিটা যখন শুকিয়ে যায়, তখন মানুষ কি চায় বলেন তো? জি, পানি না মটর খাইতে চায়, বাদাম খেতে চায় কি? জি, বিস্কুট খেতে চায় না? মানুষ যখন পিপাসা হয়ে যায়, তখন কিন্তু বাড়িতে এসে তাড়াতাড়ি করে বলে, ই আবু সুমর মা, আবু সুতর মা, তাহাতে ঠান্ডা পানি দাও তো, তাহলে ঠান্ডা পানি দাও তো, প্রাণ চল, প্রাণ একবার শুকিয়ে গেল, টুটি শুকিয়ে গেছে, তাড়াতাড়ি এক বোতল পানি দাও তো মা। আল্লাহ আকবার, বেটিকে বলে, স্ত্রীকে বলে, জি তো পানি খেতে চায়, পানি 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 করে তাড়াতাড়ি দৌড়িয়ে আসে বাড়িতে। অন্য কোনো জিনিস বাড়িতে সেফ থাকলে সেফ চাহে না, বাড়িতে আঙ্গুর থাকলে আঙ্গুর চায় না, বাড়িতে যদি কিশমিশ থাকে, খেজুর থাকে, খেজুর খেতে চায় না, চায় কি? তাড়াতাড়ি করে একটু পানি দাও মা গো, বেটি একটু পানি দাও, আমার স্ত্রী পানি দাও। জাহান্নামীরাকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, যখন জ্বলতে শুরু করবে, কতদিন জ্বলবে, কতদিন জ্বলবে ভাইয়া, হিসাব নাই কতদিন জ্বলবে, তারপর এমন পিপাসা হবে তার কলেজা ফেটে চুরমার হয়ে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ
पानी दाओ अल्लाह पानी दाओ अल्लाह। आज जे मानुषेर आल्लार कथा शुनबेन ना, आल्लार कसम बोलछि जोड़ हाथ दिए तोमार कथा आल्लाह ओई दिन शुनबे ना। ए भाई कतदिन चले जाबे डाकार परे, बछरेर बछर हजार बछर केटे जाबे आल्लाह शुनबे ना। आर आपनि पानी 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 करे चिल्लाते थाकबेन ए बंधु, তখন আল্লাহ ফেরেশতাকে বলবে ওরে জাহান্নামের ফেরেশতা, পানি পানি করছে যে তোকে পানি খেতে দে, আল্লাহর কোরআন বলছে হা হো না হামিম। ফ্রিজের পানি থাকবে না, টিবলের পানি থাকবে না, জাহান্নামে টিবল পাবিও না, নিজের ক্ষমতা চলবেও না, ফেরেশতার ক্ষমতা চলবে, ফ্রিজও থাকবে না, ঠান্ডা পানি থাকবে না, আল্লাহর কোরআন বলছে হা হো না হামিম। ওখান করে শুধুমাত্র গরম পানি থাকবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াডারে গরম পানি নিয়ে এসে তোমাকে আর আমাকে হাজির করবে। যখন গরম পানি গিলাসটা তোমাকে দেবে, বর্তনটা তোমাকে দেবে, যখন মুখের গোড়াতে খালি নিয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলছেন ওই নিচের ঠোঁটটা নিচন দিকে শুকড়িয়ে নেমে যাবে, এখনো পানি পান করেননি রে যুবক, এ মা তোমাদের হাত জোড় করে বলি বাড়িতে থাকছো আরাম করে বসবাস করছো মা রে, তোমাদের মতো সুখ কার রয়েছে রে মা, এমনি টাইমটাকে বরবাদ করে কাটিয়ে দিস না, এমনি সময়টাকে বরবাদ করে দিস না রে মা, বিরাট কঠিনের জায়গা আসছে রে মা, বিরাট কঠিনের জায়গা আসছে রে মা, তার কারণে জোড় হাত করে বলবো সময় বরবাদ না করে আল্লাহর ইবাদতে লাগাস রে যুবকের দল যুবতীর দল। ওই পানিটা এখনো পান করেনি, মুখের ভিতরে যায়নি, প্যাটের ভিতরে যায়নি, ওই নিচন দিকের ঠোঁটটা নিচন দিকে নেমে যাবে, ওপর দিককার ঠোঁটটা ওপর দিকে চলে যাবে, গালগুলি ঝলসে যাবে পুড়ে যাবে, আল্লাহু আকবার। এত কষ্ট হওয়া সত্ত্বরে এ ভাইরা আমার এ বন্ধুরা আমার তবুও কিন্তু জাহান্নামীরা মানবে না মানবে না, অত গরম পানি তবুও কিন্তু পান করে নেবে, তবুও খেয়ে নেবে, তবুও পান করে নেবে, আর যখন পান করে নেবে তখন তার ভুঁড়ি নাড়ি আল্লাহু আকবার তার পায়খানার রাস্তা দিয়ে গলে একেবারে পানির মতো হয়ে নেমে যাবে, পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি আর কিছু থাকবে না। বাইরে আল্লাহ বলছেন তোমাকে আবার ওই রকম করে ছেড়ে দেবে না, বাদাল না হম চলো দান গায়রা লিয়া দো কোল আদাব, আবার ভুঁড়ি পায়দা হয়ে যাবে, আবার তোমাকে ভোগ লাগবে, ফের যখন ভোগ লাগবে আল্লাহর কাছে তখন খাইতে চাইবা এ আল্লাহ আবার ভোগ লেগেছে খিদা পেয়েছি খাবার দাও খাবার দাও, আল্লাহ তখন বলবে লাইসা লাহুম তো আমন লাইসা লাহুম তো আমন ইল্লা মিন জারি, এ আমার ভাইরা আল্লাহ একটা খাবার তখন তোমাদেরকে জাহান্নামীদেরকে দেবে, এ বন্ধু সেটা হবে কাঁটাদার দরাক্ত কাঁটাওয়ালা গাছ, ওই জিনিসটা খেতে দেবে গন্ধ থাকবে আর গন্ধ বেকার আর লম্বা লম্বা কাঁটা থাকবে। আল্লাহ অন্য জায়গায় বলেছে এই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছে ওটা হবে জাক্কুমের গাছ, ওটা হবে জাক্কুমের গাছ, ওই গাছগুলোকে নিয়েছে ফেরেশতারা আগিয়ে দেবে খিদার তাড়নায় ভোকের তাড়নায়, আবার ওই গাছগুলিকে কাঁটা শ্রদ্ধা একেবারে খেতে আরম্ভ করে দেবে, টোটের কাছে যাবে এই গলার কাছে যাবে,
তারপরে আর ওটা নিচন দিকেও যাবে না, হাত দিয়েও টেনে বের করতে পারবে না। হে ভাইরা রে, বড় কঠিন খাবার জাহান্নামীদের হবে। হে বন্ধু, আবার আল্লাহকে বলবে মাওলা একটু পানির ব্যবস্থা করে দাও মাওলা রে, এমন খাবার তুমি দিয়েছো নিচন দিকেও যায় না উপর দিকেও আর উঠে না রে মাওলা, এটকে গেছে। আল্লাহ আবার তুমি আমি পানি চাইবো, আল্লাহ তবুও শুনবে না, আল্লাহ কথাটা সাড়া দেবে না, বহুদিন চলে যাবে, তখন আবার আল্লাহ বলবে এরে আমার জাহান্নামের ফেরেশতা, আমার ওই জঘিন্য বান্দা, দুনিয়াতে ফাজলাম করে দিন কাটালছিল, কোন লোক ডেকেছে পার্টির জন্য রাত কাটিয়েছে, কোন লোক ডেকেছে ওই এমএলএর জন্য রাত কাটিয়েছে, কিন্তু আমি আল্লাহ এমএলএর এমএলএ বাচ্চার বাদশা, আমি একজন ওর রব, অথচ আমার কথা শোনেনি ওই লোকটা, পানি পানি করছে, একটু পানির ব্যবস্থা আবার ওকে করে দাও। ফের পানি পানি করবে, ফের পানি দেবে, যেমন ভাবে আগের মর্তবা পানি খেয়ে ওর নাড়ি ভুঁড়ি সব গলে গেছিল, ওরকম ভাবে আবার নাড়ি ভুঁড়ি ফের গলে যাবে, এত কঠিন গরম পানি তাকে খেতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে একথা যে তাকে গরম পানি ছাড়া আর কিছু দেওয়া হবে না, আর ওই কাঁটাদার গাছ ছাড়া তাকে খেতে দেওয়া আর কিছু হবে না। তাহলে কোন ভাই চাইছেন জি যে আপনি কাঁটাওয়ালা গাছ আর ওই জাহান্নামের ফুটন্ত পানি আপনি খাবেন? রাসূল সাল্লাম বলছেন জান্নাতে চার ধরনের মানে তরল জিনিস পান করতে আল্লাহ দেবে, জান্নাতে চার ধরনের তরল জিনিস আল্লাহ পান করতে দেবে। একটা দুধ খেতে পাবে, এটা পানির মতো করে, হ্যাঁ দুধটা জান্নাতে খাবে গিলাসে করে গিলে গিলে খাবে, আর একটা মধু খেতে দেবে যেটা গিলাসে করে খাবে, আর একটা মধু আর দুধ আর একটা খেতে দিবে কি জমজমের পানি, যেই পানিটা একবার কোনো মানুষ খেয়ে নিলে তাকে জিন্দগি তার পিপাসা হবে না, ওকে পানি খেতে দেবে। আল্লাহ আকবার, তো পানি মধু দুধ আর একটা খেতে দেবে, সেটা হলো শরবত, যেই শরবত মানুষ মানে পেলে মনটা ভরে যায়, আল্লাহ তাকে শরবত খেতে দেবে। আর জাহান্নামীদেরকেও চারটা জিনিস খেতে দেবে তরল জিনিস, সেটা হলো একটা গরম পানি খেতে দেবে, আর একটা কি খেতে দেবে জাহান্নামীদেরকে, মানুষকে জলাতে 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 তার মানে শরীর দিয়ে যেসবগুলা পুঁজ রক্ত গলে গলে বের হয়েছে ওই রক্ত পুঁজগুলি জাহান্নামীরাকে খেতে দেবে। আর তৃতীয় নম্বর হলো জাহান্নামীরাকে খেতে দেবে যেটা তেল ছাট, অর্থাৎ জাহান্নামে ওই যে তেলের মতো হয়ে গেছে ওই তেলটাকে জাহান্নামীরাকে খেতে দেবে। জাহান্নামের ভিতরে চার ধরনের খাবার পাবে পানির মতো, একেবারে জঘিন্য জিনিস, এই জিনিসগুলি খাওয়ার নয়, অথচ মানুষ জাহান্নামী তারাকে আল্লাহ খেতে দেবে, আর ওগুলি মানুষ খাবে মানে খিদার তাড়নাতে, আর যখনই খাবে তখনই তার নাড়ি ভুঁড়ি সব ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে এই জাহান্নামীরা যখন জান্নাতে জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের মোদটাকে ধরে নিয়ে আসবে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে, আর জাহান্নামীদের মোদটাকে ধরে নিয়ে আসবে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে। সেদিন তখন বলবে ওরে জাহান্নামীরা, ওই জাহান্নামীরা এটা কি দেখেছ? সবাই কিন্তু চিনতে পারবে, বলবে হ্যাঁ হ্যাঁ এটা জানতে পারছে, এটা আমাদের মত, জানতে পারছে এটা আমাদের মত, সবাই বলতে পারবে, জাহান্নামীরা বলতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা মত, এটা মত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত আর জাহান্নামের মধ্যখানে জান্নাতীদের আর জাহান্নামীদের মতটাকে জবাই করে দেবে, সেদিন এলান হয়ে যাবে জাহান্নামীরা তোদের আর মরণ হবে না, জান্নাতীরা তোদের আর মরণ হবে না, শেষ মরণ এই মেরে দিলাম, এখন তোরা থাক এই জাহান্নামে, তোরা থাক আর জান্নাতে তোরা থাক।
ভাইয়া আল্লাহর কোরআন বলছে এবার জান্নাতির আর জাহান্নামীরা আমনে সামনে হবে, দূরে দূরে হবে না। এই দেখেন জান্নাতির আর জাহান্নামীরা কত দূর হবে, এই দেখেন এত দূরে হবে। যেমন এই কোরআনটাই কোরআনকে দেখতে পাচ্ছে, এই কোরআনটাই কোরআনকে দেখতে পাচ্ছে, এতটা দূরে থাকবে। জাহান্নামীরা জাহান্নামীকে দেখতে পাবে, জান্নাতিরা জান্নাতিকে দেখতে পাবে। দিয়ে তখন জান্নাতিরা জাহান্নামীরাকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এ আব্দুর রহমান তুমি যে আমাদের সিংহাল, হাজি সাহেব তুমি যে সিংহাল, ও মরল সাহেব তুমি যে সিংহার লোক, যে তুমি যে নামাজ পড়তে যে আল্লাহ নামাজ পড়তো কাবার জাহান্নামে, নামাজ পড়তো কাবার জাহান্নামে। আবার কতটা লোককে দেখবে, লোকটা সারা রাত পার্টির জন্য খেটেছিল, আমাকে দশটা চা খাইয়েছিল, এ লোকটার এলাকাতে এত দবদবা ছিল, যাকে বলেছে তোকে এই কাজটা করতে হবে কাজটা করেছে, এই লোকটা জাহান্নামে, ইয়ার দবদবা চলে না, এর ফুটানি আর চলে না, এর বাহাদুরি আর চলে না, কি ব্যাপার রে? তখন বলবে, ওই ও বাহাদুর, মা সালাকাকুম ফি সাকার, এ ভাই তুমি সাকার নামক জাহান্নামে কেন কেন এসেছো, জাহান্নামে কেন পড়েছো বলো দেখি। সেদিন তারা বলবে এই কথা তাদের মুখ দিয়ে বের হবে, এই কথা তাদের মুখ দিয়ে বের হবে।